Hello everyone and welcome back to my channel Mrinal Vlogs. So bahut dinor mura ji goisu rider ami to prothome ami eta goisu Nolbari Anwar Bajaj like to tar ache line up 8 bajat আজি রাইড আছে পালসার রাইড মানে পালসারর আজি হইছে 18 ইয়ার্স আজি হইছে 23 ফেব্রুয়ারি আর আজি দিনতে পালসারর হইছে 18 বছর তো পালসার রাইড আছে আজি তার কারণে তো একদম আগর আছে দর্পণ তার পিছর আছে পাপন পাপন রাজবংশী পাপন দান হয় আমার আর তার পিছর দুজন ভাইটি আছে আরএসত তো চিনি বানাইছে নাই কয়নি আপনাদের কিন্তু উলাইছো ইয়ার পাছতে বাইকখনক ব্রেকফাস্টও করাই লব লাগিব সদায় নিচিনাকে তো তেল চেল ভরাই আমি এটা ওলাই আলো আর মূর কোনো কোব বাহির মূর হিমান্ত হিমান্ত গম পাব যে হিমান্তর বাইকর ডেলিভারি ভিডিও চাইছিলে বাইকার মিনাল চ্যানেল তার আছে তার 220 বাইকর ডেলিভারি ভিডিও এটা তো ওই চাব পারে তো হিমান্ত আছে মূর আর আর এজন হিমান্ত আছে টিভুরপরা সি আর দুটা ভাইটি আছে তো সিহত আছে পিছত আহি আছে তো সবকে চিনা করে দিম ভালকে কিন্তু আপনি জায়গাটু গই পাও আমার সোনকালে গই পড়ছিল কিন্তু হরাই নিচনা আজি আক লেট আমি তো বলো সোনকালে যাও ইয়ার পড়া তো বহুত দিন রাইডত যোৱা নাছিল তো আজি আহিছো নলবারে যাম পালসার রাইডত আর ভাবিছো কি লগত কেটা মিলি রাইড এটা যাম কেদিনমান পিছত মানে ধর এপ্রিল মানলৈকে কিন্তু ভাবি পাওয়া নাই কত যাও তাবাং গলবে সিকিম বুঝবে তো ভাবিছো কত যাও ওচৰত কারণে বাজেটের ভিতর বর্তমান বেশি দূরত যাব নোৱাৰো আর লাদাখ তো চাও কেতিয়ালৈকে হয় সেইটো প্ল্যান করা নাই কিন্তু বর্তমান এপ্রিললৈকে কবাত যাব লাগিছিল তো চাও কি হয় আর আজি যে এক্সাইটমেন্ট রাইড যাওয়া কারণে বহুত দিন হল বাইক রাইড করা নাছিল এনে তো সদায় সোনকালে উঠো কিন্তু আজি সোনকালে উঠেছিল রাইড যাওয়ার কারণে মজা মজা ফিলিংস আছে তো অন্যর বাজাজ শোরুম আহি পালো ইয়াতে হব লাইন আপটো আর এটা রেজিস্ট্রেশন করব লাগবে যোনে যোনে পালসার রাইডট যায় আর এইখন হয়েছে সেই ফর্ম রেজিস্টার করার কারণে রাতেপা যেন বাইকখনক খাদ্য খুয়ালো তেনেকে এতিয়া ময়ো খাম তোমার গোটেখানি কাম হয়ে গেল ফর্ম সর্ম ফিল আপ খুয়াল গোটেখানি হল আর আমি এটা ইয়ারপর যাম মসলপুর কিন্তু তার আগে কথা এটা সুদিম সীমান্ত করে দর্পণক যে বহুতে সুধি থাকে আমি বাইকত তেল খরচ করে রাইডত কেউ যাও সীমান্ত কেউ যাও হয় রাইডর আমি রাইড তোমার এটা ইমোশন আর এটা ফিলিং কিন্তু ফিলিং চলো তাও আর আমার যদি ব্রাদারহুড তার মানে ব্রাদার বলি কো হাই হাই সো আমি রাইডার্স বল তার মানে কি বলি কবা ইটস অল অ্যাবাউট ইনার পিস ইটস রিফ্রেশেস আওয়ার মাইন্ড এন্ড সোল আর আজি আমি কত জানো দিয়া আজি আমি এটা নলবাড়ি টাউনের পিছত মসল পড়ি তোমার বাজাজ আমি বহুত দিন ধরে একলে গেছি আমি কোথাও আমি তো ইয়েস বহুত দিন পিছত আফটার টাওয়াং আফটার টাওয়াং না তো বহুত দিন পিছত যে একলে গৈছো আর নেক্সট রাইডৰ প্ল্যান তো অতি সোনকালে বনাম তো এটা যাম মসলপুর সাইড অফ ভিডিওটো আর রাইডার কেটার সেফটির কারণে লগত এখন এম্বুলেন্সও যাব চাও তো রাইডটি আরম্ভ হয়ে গেল আমার সব বাইকখিনি উলাই গেল মানে দর্পণে লাইন কন্ট্রোল করিম তো সেখানে আমি যাম লাস্টত বর্তমান নলবাড়ির ভিতর যাম সো নলবাড়ির ভিতরখিনি দাদা এজনে লাইনটা চাই যাব একদম আগরছে দাদাজন তো নলবাড়ির যেটা উলাই আমি মসলপুর যাম তারপর ময়ূর দর্পণে লাইনটুক কন্ট্রোল করিম মানে গোটে রাইডটোর লাইনখিনি আমি কন্ট্রোল করিম তো আকো এবার তেল সেল ভরায় আমি গেছো নলবাড়ি টাউনলৈকে নলবাড়ি টাউন সোমাই এপাক তারপর যাম মসলপুর তো টাউনের রাস্তা কোনটা কেন যাব সেটা গম নাপাও তো ভিডিওটা চাই রাখো আপনাদের গম পাব কিন্তু আজ বহুত দিন পিছন এনেকে রাইড করি লাইন কন্ট্রোল করি অল্প পিছত মজা লাগিছে ওডিম্পু কেনে কি কৈছা
তো এইখানে রাস্তাতে যেতেই নহোক কিয় এইটো পামে আমি সদায় নিচিনা আজিও অল্প রকিব লাগিব। তো ইয়ার হাইওয়ে উঠিম, তারপর ডাইরেক্ট মসলপুর। তো হাইওয়ে উঠি আমি এটা গেছো মসলপুর ফালে, আর মসলপুর যাওয়া রাস্তা তিনটা মান আছে। এটা কোন রাস্তায় যাম সেটা মো ভালকে কম নাপাও, জাস্ট এটা খালি লাইনটা কন্ট্রোল করে কিনে আমি আগুয়া গে আছো। তো দর্পণের পিছনে আছে ডিম্পু, কিন্তু ডিম্পু এটা উঠি গেল বেকআপ ভেহিকলখনত, তো বাইকর আহা নাই, ই আহি আছে পিছত। তো মই দর্পণে লাইনটা কন্ট্রোল করে গে আছো, কিন্তু মাজত বেলেগ বেলেগ বাইকও আছে হাইওয়ে। তো গোটেখিনি বাইক আমার নয়, ইয়ার আমার বাইক আছে 30-40 মানে আছে, বাকি সব মাজর বেলেগ বেলেগ বাইকও আছে। তো যে বহুত দিন পিছত রিপুন দাকো লগ পালো। তো এই মসলপুর যাম, এইটু বরমা হয়, বরমা রাস্তাটোরে এইটু রাস্তা ভাল হয়। তো এইটু রাস্তাটি যাম আমি এটা, আর ইয়ারপা মসলপুর আরও 10 মিনিট, ধরক 10-15 মিনিট, বেশি টাইম নালাগে। আপনি যদি কেতিয়াও বরমা মসলপুর ভাবে আহিব নাই ফুরিব, তো এবার আহিব পারে, সঁচাকে বহুত বেছি ধুনীয়া জায়গা হয়, রাস্তাবোৰ ভাল আৰু একদম নেচাৰেল ফিল দিব আপোনাক যদি আপুনি আহে ইয়াত ফুৰিবলৈ। তাৰমানে ফেব্ৰুৱাৰী 23 তাৰিখে আজি পালচাৰ 18 বছৰ হ'ল, বাজাজৰ নহয় পালচাৰৰ, পালচাৰ বাইকৰ যোনটো পালচাৰৰ ছিৰিজ আছিল তাৰ 18 বছৰ হ'ল আজি। তো বাজাজ বুলি ভাবি নাথাকিব আপোনালোকে, কাৰণ বাজাজটো বাপাৰে বহুত বছৰ হ'ল। তাৰ ৰাস্তা কি ধুনীয়া আৰু চাওক কি মজা জেগা, তাৰমানে এইটো ৰাস্তাৰে আহিলে সঁচাকৈ বহুত বেছি ভাল লাগে। তো আহি পালো মসলপুর, আর মসলপুর অনোয়ারা বাজাজ, এই মানে নলবারী যদি অনোয়ারা বাজাজ আছে তার আন্ডারত এই হয়। তো ইয়াতে হবো গোটে ইভেন্টখানি, আগে বাইকখানি ভালকে পার্ক করে লো রব। তো আহি পেছো বাজাজ অনোয়ারা মসলপুর, আর পুন প্রথমতে কেক কাটা হবো আমার, কেক কাটা বাকিখানি ইভেন্টখানি হবো, তো সাই রাখো ভিডিওটো। তো কেক কাটা হয়ে গেল, আর এটা টাইম হয়েছে সার্টিফিকেট লওয়ার। তো বলো ভিতরলৈকে যাও আর সার্টিফিকেট খান ল। তো কেক কাটা আর সার্টিফিকেট লওয়া গোটেখিনি কাম হয়ে গেল, আর এটা খাম ভাত, আর ভাত খাওয়ার কিনা কি ইভেন্ট আছে, কিন্তু আমি ইয়াত বেশি দিন নকরো আর কারণ ইয়ার ফলে আমি যাব লাগবে টিহু, টিহু রাইডার্স ক্লাব আর নলবারী ক্লাবর আজি লওয়ার আসাম বাইকার ফেস পাতিছে সিহতে। সো তাতো মাতি আছে, দর্পণ আর সিমান্ত আগতে গুছি গেল, কিন্তু ইয়ার ফলে আমি তাত যাব লাগিব। তো ইয়াত ইভেন্ট এটেন্ড নকরো, আমি ডাইরেক্ট যাম তার টিহুরকে। ভাত মানে অকল খালি ভাত নহয়, মাংস পনির সব খিনিছিল, খালি মই শর্ট লওয়া নাই, ভিডিওটি বহুত লম্বা হয়ে যাওয়ার কারণে। তো ইয়াত খোলা খতম করে আমি এটা যাম টিহুর ফলে, আর আজ সীমান্তর ফার্স্ট এক্সপিরিয়েন্স কেন, সীমান্ত কেন লাগিল প্রথম বার উপরে রাইড আহি ভাল লাগিল, আর ঘন্টা পিছত নেক্সট আর আহিম। তো ইয়াত সরু উড়া নেক্সট আর লং জাম্প, আর তো নেক্সট আর যাম কবার লগত, কিন্তু ইয়ার আজি খতম খতম ইয়াত কিভাবে আছে, কিন্তু আমি যাব লাগবে টিহুর, কারণ টিহুর আছে লোয়ার আসাম বাইকার ফেস্ট। তো তালে যাব লোক কইসবে টিহুর আছে লোয়ার আসাম বাইকার ফেস্ট। তো আপনার ধরক আপার আসামত বা বেলেগ বেলেগ বিভিন্ন জায়গা, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা আপনার ফেস্টিভ্যাল হয় বাইকার ফেস্ট, কিন্তু আজকে লোয়ার আসামত আমার হয়ে পাওয়া নাছিল। তো ইয়ার প্রথমবারের বাবে হব, তো তার যাও আমি ব্লক। তো মূলবর আছে কুণাল, টিউ রাইডিং ক্লাবর মেম্বার, আর কুণালে কব এটা বাইকার ফেস্টো অল্পমান বিষয় ক কুণাল। তো বাইকার ফেস্টো সকলে জানে আমার ইন্ডিয়া আর অসমত বিভিন্ন জায়গা, বিভিন্ন জায়গায় চলি আছে। তো আমার এই লয়ার আসামর যোনখিনি আছে লয়ার আসামর এবার ফার্স্ট টাইম আমার টিউ রাইডিং ক্লাব আর আমার বাইকার বাজার হোক নলবাড়ি ক্লাব কেটামান আছে, ইয়াতে মোটামুটি প্রায় 8-9টা ক্লাব আছে গোটে অসমৰ পৰা আহিছে, প্ৰায় মোটামুটি 150-200 বাইকৰ অচলাচলি আছে, একদম ভালে রেসপন্স পাইছো, যেখিনি ভাবিছিলো প্রায় তাতকৈ ভালখিনি। আর মোটোটো, মোটোটো আমার ধরক রাইডিংত যোনফেলি মানে সেফটি লব লাগে, সেফটির উপর আমি বেস করে গোটেখানি বস্তু রাইজক জানাবার কারণে এই কামটা করছো। আর গোটেখানি পারমিশন লওয়া হয়েছে, পারমিশন লওয়া আছে, একদম ডিসির পরা পারমিশন আনা হয়েছে,
এই কলেজ ফিল্ডত পাতিছোঁ, কলেজৰ প্ৰিন্সিপাল ছাৰৰ পাৰ্মিশ্যন লৈহে ইয়াত কৰিছোঁ, কোনো ধৰণৰ হেৰি নাই। আৰু অনাৰ বছৰটো চলি থাকিব, আপোনাৰ ইয়াতকৈ ভাল আৰু কৰিব আমি চেষ্টা কৰিম, একদম ভাল হ'ব। আৰু আপোনাৰ বহুত দিন পিছত লগ পাইছোঁ, ভাল লাগিছে। बड़ी दूर से आए, सुना कि कैसा लगा आपको यहाँ पर टीवी में आके? बहुत ही अच्छा लगा। আৰু ইয়াৰ ডেইলী কমিউটাৰ বাইকৰ পৰা ছুপাৰ বাইকলৈকে চবখিনি বাইক আহিছে। আৰু আপুনি নাভাবিব যে বাইকাৰ ফেষ্টত যোৱাৰ কাৰণে আপোনাৰ এটা 600 বা 1000 চিচিৰ বাইক এখন লাগিব, সেইটো নহয়, আপোনাৰ বাইকিঙৰ পেচন লাগিব তাত যোৱাৰ কাৰণে। ডাংবা বাছো ৰবা পল্লি হে এটা উঠা মানুহ হবা নে মোক তুমি বাইকাৰ ফেষ্টৰ পৰা অলপ সোনকালে আহিলো, কাৰণ মোৰ অলপ বেলেগ কামো আছিল। তো তাত দেখা দি লগৰকেইটাক মাত দি কিনে গুচি আহিলোঁ। আৰু ভিডিঅ'টোৰ শেষত এটা মই এপৰ কথা ক'ম, যোনটো এপৰ নাম হৈছে NTPL মল। এপটো হৈছে মাত্ৰ 10 MB এপ, কিন্তু এটা এপৰ ভিতৰত আপুনি 500+ এপছ পাব। শ্বপিঙৰ পৰা, এডুকেশ্যনৰ পৰা, ট্ৰেভেলিঙৰ পৰা, যিমানখিনি এপ থাকে গোটেইখিনি এপ এইটো এপৰ ভিতৰত পাব, মাত্ৰ 10 MB এপ হয়। তো আপুনি এতিয়া ফোনটোত একবাৰমান এপ ৰাখি একো লাভ নাই, খালি এটা এপ ৰাখক যোনটো এপৰ ভিতৰত গোটেইখিনি এপ পাব আপুনি। আৰু ইয়াত আপুনি সদায় স্ক্ৰেচ কাৰ্ড পাব, য'ত আপুনি 200-1000 টকালৈকে পোৱা চান্স থাকিব। তো এপটোৰ লিংক এই ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনত আছে, যাওক এপটো ডাউনলোড কৰক আৰু ফোনটোৰ বহুতখিনি স্পেচ বচাই লওক। তো ভিডিঅ'টো ইয়াতে সামৰিছোঁ, লগ পাম নেক্সট এটা ভিডিঅ'ত। টিল দেন ৰাইড ছেফ, কাৰণ জীৱনৰ এটা ভুল আৰু